ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। স্ত্রীর ফোন পেয়ে তাকে আনতে গিয়েছিলেন শ্বশুরবাড়ি থেকে কোচবিহারের দিনহাটার কৃষি মেলা এলাকার বাসিন্দা অমল চক্রবর্তী, কিন্তু তার ফেরা হয়নি। অভিযোগ, তার শ্বশুরবাড়ির লোকজন তাকে সেখানে মারধর করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাড়িতে এখন শোকের ছায়া, প্রতিবেশীরা ভিড় করেছে, কান্না যেন থামছেই না। সবাই চায় যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় অপরাধীদের। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।